আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই আয়াত দিয়ে আল্লাহ পাক মুনাফিকের জানাজা, কাফেরের জানাজা, মুশরিকের জানাজা হাজির হওয়াকে হারাম করে দিয়েছেন। এখানে একটা দলিল আছে সূরা তাওবা 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাল্লি মানে আপনি সালাত আদায় করবেন না। এই তুসাল্লি মানে কোন সালাত? জানাজার সালাত। কেউ কেউ বলে জানাজা নামাজ না, জানাজা দোয়া, এই জন্য সুরা আল ফাতিহা পড়েন না। দেখবেন আমাদের দেশে জানাজা সুরা আল ফাতিহা পড়ে না। তো কেন পড়ে না? প্রত্যেক নামাজে সুরা ফাতিহা আছে, আছে না? এমন ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, এমন কোন সলাৎ নাই যেখানে সুরা আল ফাতিহা নেই। কিন্তু জানাজা ফরজে কাফায়া আর একটা সলাৎ। ফরজে কাফায়া মানে এটা ফরজ, কাফায়া মানে কয়জনে আদায় করলে আদায় হয়, কিন্তু নামাজটা তো মূলত কি? ফরজ। ফরজ নামাজে সুরা ফাতিহা পড়ে না বাংলাদেশে। জিজ্ঞেস করলে কিরে ভাই মুফতি সাহেব, হুজুর নামাজ জানাজা সুরা ফাতিহা পড়লেন না যে কয়টা নামাজ না, এটা দোয়া। এক নম্বর কথা, এখানে আল্লাহ পাক জানাজাকে সলাৎ বলছেন সরাসরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এখানে আল্লাহ পাক জানাজাকে কি বলছেন? সলাৎ। সুতরাং পৃথিবীর কোন মুফতি সাহেবের এই ফতোয়া দেওয়ার অধিকার নাই যে জানাজা নামাজ না, সলাৎ। আল্লাহ বলতেছেন সলাৎ, আপনি যদি কোন না এটা নামাজ না, তাহলে কোরআনের বিরোধী হল না? দ্বিতীয় কথা, ওই মুফতি সাহেব এই মুসল্লিদেরকে বলতেছে, নিয়ত শিখাইতেছে, নাওয়াই তুয়ান ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবিরাতে সলাতিল জানাজাত। কি বেদাতে নিয়ত শিখাইতেছে? তার মধ্যে কি সলাতিল জানাজা শিখাইতেছে? বেদাতে জানা দোয়া, কিন্তু বেদাতে নিয়ত, কিন্তু শিখাইতেছে কি? সলাতিল জানাজা। তারপরে কায় মিয়ারা যারা আরবিতে পারেন না, তারা বলেন যে এই মাইয়াতের জানাজায় এই ইমামের পিছনে সাইদ তাকবীরের সাথে জানাজার নামাজের একটা দা করলাম, আল্লাহ আকবার। তো হে কইতেছে জানাজার কি? নামাজ। এখান থেকে কয় জানাজা নামাজ না, জানাজা দোয়া। তাহলে জানাজা সলাত এবং জানাজার সলাতে সুরা আল ফাতিহা পড়া লাগবে, ঠিক আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন কিছু কিছু লোকে সুরা আল ফাতিহা পড়ে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে সুরা ফাতিহা পড়তেছেন জানাজার মধ্যে, আওয়াজ করে পড়তেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি আওয়াজ করে পড়লেন কেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আমি আল্লাহ রসুল জোরে পড়তাম না, আমি একটু জোরে পড়লাম যেন মানুষ জানে যে সুরা আল ফাতিহা পড়া সুন্নাহ, মানে আল্লাহ রসুল পড়ছেন, আমি পড়তেছি। এই সুন্নাহ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটাকে ধরে রাখার জন্য আওয়াজ করে পড়ছি। এই জন্য জানাজা কি পড়তে হবে? আমাদের দেশে যেই জানাজা হয় 2 মিনিটে শেষ হয়ে যায়, 2 মিনিট লাগেও না, খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাইদ তাকবীর বলে শেষ। মাঝখানে কিচ্ছু পড়া যায় না, অনেক জানাজা আমি দেখছি কিছুই পড়া যায়। আপনি সুরাল পাতে তো দূরের কথা, অন্য কিছু দৌড়ও পড়তে পারবেন না, একটা দোয়া মাইয়াতের জন্য এটাও পড়া যায় না। কিন্তু আপনি মসজিদে হারামে মসজিদে নববীতে জানাজা পড়লে দেখবেন কত লম্বা জানাজা। তৃতীয় তাকবীরের পরে তো মানে দোয়া পড়তে 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 আর চতুর্থ তাকবীরে দেয় না। এবং মদিনার মসজিদ নববীর ইমামেরাও এই সুরাল পাতিহাটা একটু সাউন্ড করে করে পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে পড়ে, যাতে সারা পৃথিবীর মানুষগুলো শিখি যায় যে জানাজার মধ্যে সুরাল পাতিহা পড়া লাগে। ইবনে আব্বাসের ওই সুন্না ওনারা পালন করে। তাহলে আমরা যে বিষয়টা বলছি জানাজা কি? সলাৎ। এই আবদুল্লাহ বিন উবাইর জানাজার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে নিষেধ করেছেন।